বিএনপি পরাজিত হয় নাই, বিরোধী দল পরাজিত হয় নাই, রাজনীতিতে জয় পরাজয়ের ব্যাপারটা নির্ধারিত না। যুদ্ধ আমি যখন মুক্তিযুদ্ধ করতে গেছি, দ্বিতীয় মহাযুদ্ধ যখন হয়েছে, এটাই ধরি প্রথম মহাযুদ্ধ অনেকের, দ্বিতীয় মহাযুদ্ধ যখন হয়েছে জার্মানি ভার্সেস সারা পৃথিবী, একদিকে জার্মানি ইতালি আর জাপান, আরেকদিকে আমেরিকা রাশিয়া ফ্রান্স ইংল্যান্ড সহ সারা পৃথিবী, যুদ্ধ যখন হয়েছে দেখা গেছে দক্ষিণ আফ্রিকা সেক্টরে কোনো খণ্ডযুদ্ধ, এটাকে বলে যুদ্ধকে বলে ওয়ার মহাযুদ্ধ, আর খণ্ডযুদ্ধকে বলে ব্যাটেল। দেখা গেছে দ্বিতীয় মহাযুদ্ধে কোনো সময় অক্ষশক্তি কোনো সময় মিত্রশক্তি খণ্ডযুদ্ধে জয়লাভ করছে, কিন্তু ফাইনাল যুদ্ধে জয়লাভ করছে মিত্রশক্তি। আমরা যখন মুক্তিযুদ্ধ করছি, আমি কলমাকান্দার কথাই বলি, আমার প্রথম যুদ্ধটা ছিল তামাবিল জাফলং, নামটা আপনারা শুনবেন খুব বিখ্যাত নাম, যে যুদ্ধটাতে নেতৃত্ব দিয়েছিল মেজর মীর শওকত আলী, উনি ছিলেন 5 নম্বর সেক্টর কমান্ডার, এবং ক্যাপ্টেন মুতালিব যিনি পরে সুনামগঞ্জ পুনরুদ্ধার করলো, আমরা তাদের সৈনিক ছিলাম। সেই যুদ্ধে আমরা যুদ্ধ করছি, বোমা ফুটাইছি, গুলি ফুটাইছি, চইলা গেছি, আবার পাক বাহিনী দৌড়ায় আমাদেরকে বর্ডার পর্যন্ত নিছে, আমরা চইলা গেছি। পাক বাহিনীর ক্যাম্প আছে সাসনাতে অথবা তাহিরপুরে অথবা সুনামগঞ্জে, বর্ডার থেকে আমি আমার সেক্টরের কথাই বলতেছে, 7 জন ছেলে আসছে, 2টা গ্রেনেড 5টা বন্দুক নিয়ে আসছে, 2টা গ্রেনেড ফুটাইছে, 5টা বন্দুকের গুলি ফুটায় আবার দৌড়ায় চলে গেছে। দিস ইজ অলসো ব্যাটেল, এটা ব্যাটেল। সেই ব্যাটেলটা কেমন? এই ব্যাটেলটাই একসময় ওয়ারে পরিণত হয়। ওয়ার জিতে কে? যে সত্যের পক্ষে। মহাযুদ্ধটা জিতবে যে শক্তি সত্যের পক্ষে, সে জিতবে মহাযুদ্ধ। যেমন আজকে আপনাদেরকে আমি বলি, 28 অক্টোবর সরকার ইচ্ছাকৃতভাবে যে ঘটনাটি ঘটাইল তাদের পরিকল্পনার অংশ, মহাপরিকল্পনার অংশ হিসাবে, যাতে বিএনপি বা বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং এমন একটা পরিকল্পনা করলো যে বিএনপি বা অন্যান্য বিরোধী দলগুলোকে সন্ত্রাসী দল হিসাবে পরিগণিত বা পরিচিত করে বিদেশের কাছে অপ্রিয় করে তারা একটা ইলেকশন করবে। সেই পরিকল্পনায় যে ঘটনাটা ঘটাইলো, তারপরে 25,000 নেতাকর্মী, জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ 25,000 নেতাকর্মী, আগেই তো নেতৃবন্দী দেশনেত্রী, আর 25,000 নেতাকর্মী জেলখানায় চলে গেল, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হলো, পালায় রইল কোটি নেতাকর্মী ওই মুক্তিযুদ্ধের মতো। এটা তো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আবার আমি বলতেছি, এখন যে ঘটনাটা ঘটতেছে বাংলাদেশে, এটা আমাদের পক্ষে হলো দ্বিতীয়, জনগণের পক্ষে হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। সেইখানে দেখা গেল 28 তারিখ নিস্তব্ধ হয়ে গেল। কেমন নিস্তব্ধ হলো? কাকরাইল মোড় থেকে ফকিরাকুল মোড় পর্যন্ত, মতিঝিলের মোড় পর্যন্ত ডেকে গাজা উপত্যকা বানায় দিল সরকার, নিস্তব্ধ হয়ে গেল। 28 তারিখ কোনো কথা নাই, 29 তারিখের কথা নাই, 30 তারিখে কথা নাই, 31 তারিখে আমি প্রথম টকশো করছি, বিরোধী দলের মধ্যে প্রথম টকশোটা করছি আমি, ফেস দ্য পিপুলের সাথে 31 অক্টোবর। আমার কথাটা খুব বুঝবার চেষ্টা করেন, এর আগে নিস্তব্ধ, কোনো কথা নাই, কী হয়ে গেল? এরপরে আস্তে আস্তে যখন দল 1 জন 2 জন 3 জন প্রোগ্রাম দিতে শুরু করলো, ছোট ছোট দলগুলো গণতন্ত্র মঞ্চ সহ 12 দল সহ বিরোধী দলীয় শক্তিগুলো যখন মাঠে নামা শুরু করলো, তখন দেখা গেল 10 জন 15 জন বিএনপির নেতাকর্মীর মিছিল হয় বিভিন্ন জায়গাতে, যুবদল ছাত্রদল অমুক তমুক 18 জন 20 জন। এই যে ফেসিজমের বিরুদ্ধে ভোরবেলায় অথবা সকাল 10টায় অথবা রাত্রে 10টায় যে মানি না মানবো না, নির্বাচন মানি না, প্রহসনের নির্বাচন মানি না, এই যে স্লোগানটা 18 জন দেয়, এটাই 18 কোটি মানুষের কণ্ঠস্বর, এটা কিন্তু বুঝতে হবে। এটা যে না বুঝে সে রাজনীতি বুঝে না, এটা যে না বুঝে সে রাষ্ট্রবিজ্ঞান বুঝে না, এটা যে না বুঝে সে পলিটিক্যাল সে ইতিহাস বুঝে না। ইতিহাস কিন্তু 1 থেকে শুরু হয় গণাটা, এবং আমি খুব ক্লিয়ারলি বলি, বিএনপি পরাজিত হয় নাই, বিরোধী দল পরাজিত হয় নাই, রাজনীতি মাঠে আছে। আজকে দেখেন কালো পতাকা মিছিল যে হয়েছে, আমি গয়না দেখলাম, আমি টেলিভিশনে যা দেখাইছে, 28টা জেলাতে কালো পতাকা মিছিল হয়েছে। সেই মিছিলে আমি 4-5টা জেলায় দেখছি শত শত মানুষের কালো পতাকা মিছিল হয়েছে, লাখ মানুষ আমি বলবো না, কিন্তু শত শত মানুষের কালো বাধা দিছে, তারপরও মিছিল হয়েছে, আগামীকাল মিছিল হবে। এই যে কালো পতাকা মিছিল হবে, এর মধ্য দিয়ে আবার নতুন করে জাগবে, এবং যারা দাঁড়িয়ে আছে, আমি বললাম আপনাদেরকে যে ফাউন্ডেশনের উপরে শেখ হাসিনা সরকার দাঁড়িয়ে আছে, আমি ব্যক্তিগত শেখ হাসিনার কথা বলছি না,
শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ যে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আছে, এটা খুব নিম্নমানের ফাউন্ডেশন। এটা তারা বালুচরে বিল্ডিং বানছে, বালুচরে বিল্ডিং বানছে, যে কোনো সময় একটু ধাক্কা দিলে সেই বিল্ডিং রানা প্লাজার মতো ঘটনা ঘটবে কিন্তু, এবং সেই বিল্ডিং এর মালিক এদের ভাগ্যটা রানাদের মতোই হবে।